বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে কিন্তু নতুন আরও একটা প্রজেক্ট চলে আসছে, দ্যাট মিন্স আমরা কিন্তু এগেইন নেক্সট 29 ডেজ এই মিম কয়েনটা একদম ফ্রিতেই ক্লেম করতে পারবো। এবং আপনারা যদি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে স্টেক করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করাও পসিবল। সো আপনারা এখানে কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করবেন এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আমরা যেহেতু এই মিম কয়েনটা শুধুমাত্র বাইন্যান্সের লঞ্চ পুল থেকেই ফ্রিতে ক্লেম করতে পারবো, সো আমাদের কিন্তু মাস্ট একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আগে থাকা লাগবে। সো যাদের এখনো বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের একটা অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যান্ড দেন অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। এরপরে কিন্তু আপনারা বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন। সো আমরা কিভাবে এখানে স্টেক করব এই জিনিসটা কিন্তু আমরা ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখব, বাট তার আগে আমরা এখানের পুলগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। সো এখানে পার্টিসিপেট করার জন্য কিন্তু তিনটা পুল দেওয়া হয়েছে, একটা হইতেছে FDUSD পুল, আরেকটা হইতেছে TUSD, আরেকটা হইতেছে BNB। বাট এই BNB পুলটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা BNB কয়েনের মধ্যে লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখছেন, অর্থাৎ আপনার ওয়ালেটের মধ্যে যদি BNB কয়েনটা পড়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই BNB কয়েনটা দিয়ে এখানে স্টেক করতে পারেন। তার বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে এই মিম কয়েনটা পাইতেছেন। আর এই পাশে যে দুইটা পুল দেখতে পারতেছেন এই দুইটা পুল কিন্তু সবার জন্য, অর্থাৎ আপনারা যদি স্টেবল কয়েন দিয়ে এখানে পার্টিসিপেট করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক থাকতেছে না, কারণ আজকে যদি আপনি এখানে $100 স্টেক করেন তাহলে 30 দিন পরে কিন্তু আপনি $100 এখান থেকে ব্যাক পাইতেছেন। বাট আপনারা যদি শুধুমাত্র এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য BNB কয়েন কিনে তারপর এখানে পার্টিসিপেট করতেন তাহলে 30 দিন পরে যদি BNB কয়েনের প্রাইসটা ড্রপ করতো তখন কিন্তু আপনি এখান থেকে শিওর লস করতেন। সো আপনাদেরকে আমি প্রেফার করব এখানে যে দুইটা স্টেবল কয়েনের পুল আছে এখানে আপনারা পার্টিসিপেট করবেন, তাহলে আপনারা সেফ থাকতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে ভাই আমি আজকে যদি $100 এখানে স্টেক করি তাহলে 30 দিন পরে আমার কেমন প্রফিট আসতে পারে। সো এইটা আসলে হিসাব করা একদমই পসিবল না, কারণ এখানে আপনারা দেখতে পারতেছেন বাইন্যান্স কিন্তু API পার্সেন্টেজটাও দিয়ে দেয় নাই। সো যদি কোনো কারণে API পার্সেন্টেজটা আমরা পাইতাম তারপরেও কিন্তু হিসাব নিকাশ করে বলতে পারতাম যে 30 দিন পর এখান থেকে কেমন প্রফিট আসতে পারে, বাট এখানে যেহেতু কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া থাকে না যার ফলে এটা হিসাব করে বের করা একদম ইম্পসিবল। সো আশা করি আপনারা এই কোশ্চেনের আনসারটা পেয়ে গেছেন। এরপরে আরেকটা কোশ্চেন আপনারা অনেকেই করেন যে এখান থেকে আসলেই প্রফিট করা সম্ভব কিনা। সো আপনাদের কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, আমরা যদি এখানের কোন একটা পুলের মধ্যে $100 দিয়ে স্টেক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বড় লেভেলের একটা প্রফিট আশা করতে পারি না, বাট যারা হচ্ছে এখানে $10,000 অথবা $20,000 $50,000 দিয়ে স্টেক করে তারা কিন্তু এখান থেকে অনায়াসে $100 থেকে $1,000 পর্যন্ত প্রফিট পায়। সো প্রফিট করা পসিবল, বাট এটা ডিপেন্ড করতেছে আপনি এখানে কি পরিমাণ অ্যামাউন্ট স্টেক করতেছেন। তাহলে এই জিনিসটা কাদের জন্য প্রফিটেবল, যারা হচ্ছে লং টাইমের জন্য BNB কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখছেন, যে আগামী 2-3 বছরের জন্য তারা BNB কয়েনটা কিনে রাখছেন, তাহলে সেই BNB কয়েনগুলো স্পট ব্যালেন্সের মধ্যে ফেলে না রেখে এইখানে যদি এই পুলের মধ্যে স্টেক করে ফেলে তাহলে কিন্তু সে কোনো ধরনের কোনো রিস্ক ছাড়া এখান থেকে ফ্রিতে এই কয়েনটা পাইতেছে। আবার যাদের কাছে এক্সট্রা কিছু অ্যামাউন্ট থাকে USDT হিসেবে তারা কিন্তু চাইলে সেই USDT গুলো FDUSD অথবা TUSD তে কনভার্ট করে এখানে যে কোনো একটা পুলের মধ্যে স্টেক করতে পারে, তাহলেও কিন্তু সে এখান থেকে একটা প্রফিট পাবে। বাট যাদের ওয়ালেটের মধ্যে ব্যালেন্স আছে $50 তারা কিন্তু এখান থেকে সেই লেভেলের প্রফিট পাবে না, কারণ তারা $50 দিয়ে ট্রেড করবে নাকি এখানে স্টেক করবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা আসলে কাদের জন্য প্রফিটেবল। সো আপনারা এখানে পার্টিসিপেট করার জন্য যে কোনো একটা পুলের উপরে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে এইরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবেন। সো আপনাদের অ্যামাউন্ট এখান থেকে সিলেক্ট করে এখানে জাস্ট স্টেক অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই অ্যামাউন্টে স্টেকিং এর মধ্যে চলে যাবে। এরপর আপনি এই অ্যামাউন্টের এগেনস্টে যে পরিমাণ মিম কয়েন পাবেন ওইটা কিন্তু এখানে শো করবে এবং নিচে আপনারা ক্লেম অপশন দেখতে পারবেন, ওই ক্লেম অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটা স্পট ব্যালেন্সের মধ্যে চলে যাবে। সো এটা হইতেছে আপনারা ডেস্কটপ ভার্সনের মাধ্যমে কিভাবে এখানে পার্টিসিপেট করবেন। এখন চলেন আমরা দেখে নেই ফোনের মাধ্যমে কিভাবে আমরা এখানে পার্টিসিপেট করব। সো আপনারা বাইন্যান্সের অ্যাপের মধ্যে আসার পরে একদম হোম পেজেই মোর নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন এন্ড দেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন তাহলে আর্নিং সেক্টরের নিচে দেখতে পারবেন যে লঞ্চ প্যাড নামে একটা অপশন আছে, এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা মিম কয়েনের লঞ্চ পুল সেকশনের মধ্যে চলে আসবেন। এরপর আপনারা এখান থেকে যে পুলের মধ্যে পার্টিসিপেট করতে যাচ্ছেন সেই পুলটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে BNB পুলটা সিলেক্ট করতেছি এন্ড দেন এইখানে আপনারা BNB পুলস রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা যদি এখন স্টেক করতে চাই তাহলে আমরা এখান থেকে স্টেক অপশনের উপর একটা ক্লিক করব এন্ড দেন এইখানে আমাদের অ্যামাউন্টটা বসাইতে হবে। সো আমরা এখান থেকে ম্যাক্সের উপর একটা ক্লিক করতেছি, এরপর আমরা এখান থেকে স্টেক অপশনের উপর একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের এই BNB কয়েনটা স্টেকিং এর মধ্যে চলে আসবে এবং এইখানের এই BNB অ্যামাউন্টের এগেনস্টে আমরা যে পরিমাণ মিম কয়েন পাবো সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে ক্লেম রিওয়ার্ডস নামে একটা অপশন দেখতে পারতেছেন এইটা কিন্তু তখন অন হয়ে যাবে। সো আমরা কিন্তু ওই টোকেনগুলো ক্লেম করার জন্য জাস্ট এই ক্লেম রিওয়ার্ডস এর উপরে ক্লিক করব তাহলে আমাদের এখানে যে পরিমাণ কয়েন জমা হবে ওই পরিমাণ কয়েন কিন্তু স্পট ব্যালেন্সের মধ্যে চলে যাবে এবং আমরা এখানে যে BNB কয়েন স্টেক করলাম ওইটা কিন্তু যে কোনো সময় চাইলে আনস্টেক করা যাবে, ওইটার জন্য আমাদেরকে রিডিম অপশনের উপর একটা ক্লিক করতে হবে এন্ড দেন এখান থেকে ম্যাক্স অপশনের উপর একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে রিডিম অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটা আবারও স্পট ব্যালেন্সের মধ্যে ব্যাক
ব্যাক চলে যাবে। সো আশা করি আপনারা এখানের ফুল প্রসেসটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর যারা ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো যদি ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।